আমি ডক্টর রাজীব কুমার সাহা, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, কনসালট্যান্ট হিসেবে কাজ করছি আজগরিল হসপিটালে। গর্ভবতী অবস্থায় অ্যাজমা হলে কি করবেন বা করণীয় কি, বা সেক্ষেত্রে আমাদের ওষুধগুলো আমরা কন্টিনিউ করব কি না, অথবা করলে কোন কোন মেডিসিন কন্টিনিউ করব, এ ব্যাপারে আজকে কথা বলছি। তো আজকের যে টপিকসটি সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, যে যে যারা অ্যাজমা রোগে আগের থেকেই আক্রান্ত, তারা যদি গর্ভবতী হন তাহলে কি মেডিসিনগুলো ছেড়ে দিব, নাকি এই মেডিসিনগুলোই কন্টিনিউ করব, নাকি এই অবস্থায় আমরা মেডিসিন খেলে আমাদের যে শিশু বা বাচ্চা পেটে থাকবে তার কোনো ক্ষতি হবে কি না, সেই ব্যাপারে একটি ক্লিয়ার ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আমরা এই ব্যাপারে ধারণা না থাকে তাহলে কিন্তু এই গর্ভকালীন সময়ে একটি জটিলতা তৈরি হতে পারে, যেটা নাকি আমাদের কোনোভাবেই এক্সপেক্টেড না যে এই এই অবস্থায় কোনো ধরনের জটিলতা তৈরি হোক। তো এক্ষেত্রে আমাদের পরামর্শ হলো যে যাদের আগের থেকেই অ্যাজমার জন্য ট্রিটমেন্ট করছেন বা ওষুধ খাচ্ছেন, তারা কিন্তু এই অবস্থায় যখন প্রেগনেন্ট আপনারা হন বা পেটে যখন বাচ্চা আসে, গর্ভবতী হন, তখন কিন্তু সবগুলো ওষুধ একবারে কখনোই বাদ দেওয়া যাবে না। কারণ এই অবস্থায় যদি সবগুলো ওষুধ বাদ দেওয়ার কারণে অ্যাজমার একটি বড় অ্যাটাক হয়, যে কারণে আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে হসপিটালে ভর্তি হওয়া লাগে, তখন কিন্তু আপনার যেহেতু গর্ভবতী মায়েদের জীবনের জন্যও যেরকম হুমকি, আবার পেটে যে শিশুটি রয়েছে, বাচ্চাটি রয়েছে, তার জন্যও কিন্তু এটি হুমকিস্বরূপ। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে এই সময়ে যাদের আগের থেকে অ্যাজমা, তারা যদি গর্ভবতী হন, তাহলে আপনারা যে ডক্টরের কাছ থেকে অ্যাজমা রোগের ট্রিটমেন্ট নিচ্ছেন তার কাছে যোগাযোগ করবেন। কারণ হলো যে এই গর্ভবতী অবস্থায় সবগুলো মেডিসিন কিন্তু সেফ না, যে মেডিসিনগুলো খেয়ে আপনি দীর্ঘদিন ধরে তা আপনার অ্যালার্জি, অ্যাজমা, শ্বাসকষ্ট এগুলো খুব ভালো নিয়ন্ত্রণে ছিল, বা যে ইনহেলারগুলো আপনি এতদিন ইউজ করে খুব ভালো ছিলেন, সেই ওষুধগুলোর ভিতরে সবগুলো ওষুধই গর্ভাবস্থায় কিন্তু আপনার বাচ্চার জন্য নিরাপদ নয়। এক্ষেত্রে আমরা কিছু ওষুধ যেগুলো খুবই সেফ এবং যে যে ওষুধগুলো যেগুলো ইউজ করলে বাচ্চার বা শিশুর পেটের বাচ্চার কোনো কোনো ক্ষতি হয় না এবং মায়ের অ্যাজমা খুব ভালো থাকে, সেই মেডিসিনগুলোই চয়েস করে দেখে, সেক্ষেত্রে আগের প্রেসক্রিপশনের থেকে এবারের যে প্রেসক্রিপশন আমরা দেই তাতে কিন্তু কিছুটা তারতম্য বা ভেরিয়েশন ঘটে। তাই এই মেডিসিনগুলো যদি আমরা কন্টিনিউ করি তাহলে দেখা যাচ্ছে দুটি লাভ হচ্ছে। এক নম্বর হচ্ছে যে তার গর্ভকালীন সময়ে অ্যাজমা বা অ্যালার্জি এই জিনিসগুলো পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে, যে কারণে তার এই অ্যালার্জি বা শ্বাসকষ্ট বেড়ে হসপিটালে ভর্তি হওয়া লাগছে না, বা অতিমাত্রার ওষুধ দিয়ে এই জিনিসটাকে কন্ট্রোল করা লাগছে না, তাতে তার নিজের শরীরের উপরে এবং তার পেটের বাচ্চার উপরে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি অনেক কমে যাচ্ছে। এবং আরেকটি যে লাভ হচ্ছে সেটা হচ্ছে যে এই পেটের বাচ্চার কারণে হঠাৎ করে শ্বাসকষ্ট কারণে যে হঠাৎ করে তার একটা ডেলিভারি বা হচ্ছে মিসকারেজ বা এইগুলার থেকে এই জটিলতাগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারছি। তার মানে আজকের এই টপিকস থেকে আমাদের বক্তব্য হলো যে ওষুধগুলো আমরা আপনার গর্ভাবস্থায় দিব, সেই ওষুধগুলো অবশ্যই আপনার পেটের বাচ্চার জন্য সেফ, সেই মেডিসিনগুলো দিয়েই আমরা আপনাকে চিকিৎসা করব। সো এই অবস্থায় কোনোভাবে সব ওষুধ বাদ না দিয়ে, গাফিলতি না করে অবশ্যই আপনারা একজন মেডিসিন বা বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে যাবেন, এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে যেয়ে ট্রিটমেন্ট নিয়ে আপনি ভালো থাকবেন এবং আপনার অনাগত বাচ্চার জন্য স্বাস্থ্য ঝুঁকি যাতে না হয় সেদিকে খেয়াল রাখবেন। ভালো থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।